আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেবে বিএনপি। এদিকে মার্কিন নিষেধাজ্ঞা মোটেই হেলাফেলার বিষয় নয়, জানিয়ে দেব অবশেষে ক্ষমা চাইলেন প্রধানমন্ত্রী। সমাবেশ স্থগিত, রাজনৈতিক উদ্দেশ্য বলছে বিএনপি। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি এক পেশে বলছে তথ্যমন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মতামত। ক্ষমতা জনগণকে বুঝিয়ে দেবে বিএনপি। অচিরেই জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারের পতন ঘটানো হবে বলে হুঙ্কার দিয়েছে বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। তিনি বলেন, অবৈধ সরকারের খুন, গুম ও দুর্নীতি শুধুমাত্র এদেশের জনগণের মাঝেই নয়, বরং সারা বিশ্ববাসীর কাছে স্পষ্ট হয়ে উঠেছে। তাই বিশ্বের বিভিন্ন দেশ এই সরকারের মন্ত্রী এমপি সরকারের আশীর্বাদ পুষ্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে, তবুও এই সরকারের টনক নড়ছে না। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আজ সারা বাংলাদেশে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ বিএনপি অচির এই সরকারের পতন ঘটিয়ে জনগণের ক্ষমতা জনগণকেই বুঝিয়ে দেবে। এতে আরো বলা হয়, বিনা ভোটের অবৈধ সরকারের সুকৌশলে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ফরমায়েশির রায় দিয়ে দীর্ঘ 2 বছর পরিত্যক্ত কারাগারে বন্দী রেখে সুচিকিৎসা থেকে বঞ্চিত করেছে। তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। বর্তমানে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হচ্ছে না। খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি আর বিদেশে সুচিকিৎসার দাবি আজ শুধু বিএনপির দাবি নয়, এই দাবি আজ সারা বাংলার জনগণের দাবিতে পরিণত হয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা মোটে হেলাফেলার বিষয় নয়, মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে দেশের আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমান ও সাবেক 7 কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করায় সে দেশের পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি উদ্বেগ প্রকাশ করেছে। গত বুধবার রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত ERF ডায়ালগে অংশ নিয়ে BGME এর সভাপতি ফারুক হাসান তার সংগঠনের তরফ থেকে উদ্বেগের কথা জানান। বলা বাহুল্য, তিনি উল্লেখ করেন, মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও এখনো তৈরি পোশাক রপ্তানিতে কোনো প্রভাব পড়েনি, তবে এর দৃশ্যমান সমাধান না হলে বা বিষয়টি প্রলম্বিত হলে তৈরি পোশাকের অর্ডার বাতিল সহ এখাতে নেতিবাচক প্রভাবের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না। তৈরি পোশাক খাতের রপ্তানিকারকরা তাদের দিক থেকে তাদের কাজ করে যাচ্ছেন বলে মার্কিন ক্রেতাদের সাথে সম্পর্ক স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে বলে তারা দাবি করেছেন। মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব সহ করোনার নতুন ভ্যারিয়েন্টে আবারও লকডাউনের মতো সিদ্ধান্তের আশঙ্কা সামনে রেখে দেশের তৈরি পোশাক খাত সহ সব খাতের বাড়তি সতর্কতা অবলম্বন করারও তাগিদ দিয়েছেন ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ী নেতাদের পাশাপাশি সরকারের পক্ষ থেকেও ইতোমধ্যে বেশ কিছু প্রস্তাব ও উদ্যোগের কথা ভাবা হচ্ছে। ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে একটি শক্তিশালী লবিস্ট নিয়োগের পরামর্শ দেওয়া হয়েছে। নিষেধাজ্ঞার পিছনে বাংলাদেশ বিরোধী একটি PR এজেন্সি কাজ করেছে বলে মনে করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। যে কারণেই হোক, এর পেছনে যারাই কাজ করুক, বাংলাদেশ মানবাধিকার লঙ্ঘনের মার্কিন অভিযোগগুলো খুবই গুরুতর। এটি হঠাৎ করে দেখা দেয়নি। দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও পশ্চিমা রাষ্ট্রগুলোর তরফ থেকে বাংলাদেশে নানাভাবে মানবাধিকার ও জননিরাপত্তা লঙ্ঘনের অভিযোগে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সময় বেশ কয়েকজন প্রভাবশালী মার্কিন ডেমোক্রেট ও রিপাবলিকান সিনেটর বাংলাদেশে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের দায়ে সংশ্লিষ্ট বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির দাবি তুলেছিলেন। সে সময় থেকে বিষয়টির উপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্টদের সতর্ক দৃষ্টি রাখা এবং প্রয়োজনীয় কূটনৈতিক তৎপরতা অব্যাহত রাখা দরকার ছিল। এতদিনে হয়তো সরকার বুঝতে পারছেন বিষয়টি হালকা বা অগ্রাহ্য করার মতো নয়। গার্মেন্ট রপ্তানি মতো প্রধান রপ্তানি খাত সহ আমাদের বাণিজ্য, অর্থনীতি ও আঞ্চলিক আন্তর্জাতিক কূটনৈতিক স্বার্থের বিপরীতে মার্কিন নিষেধাজ্ঞা বড় ধরনের সংকট হিসেবে দেখা দিতে পারে। অন্য যেসব দেশের সাথে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর 7 কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা ও হুমকির বলয়ে থাকা এসব দেশের সাথে বাংলাদেশের কর্মকর্তাদের সংযুক্ত করার ঘটনা এটাই প্রথম। একে হালকা করে দেখার কোনো সুযোগ নেই। মার্কিন নিষেধাজ্ঞার পেছনে কথিত PR এজেন্সি বা আন্তর্দেশীয় ষড়যন্ত্রের বিষয়টি যেমন উড়িয়ে দেওয়া যায় না, একইভাবে পশ্চিমা দেশগুলোর এ ধরনের নিষেধাজ্ঞা ও হুমকির পেছনে দেশের সামগ্রিক সামাজিক রাজনৈতিক বাস্তবতার দায় অস্বীকার করা যায় না। আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তা সরকারের নির্দেশনার নিরিখে দায়িত্ব পালন করে থাকেন। দেশের মানবাধিকার শুধুমাত্র
আইন শৃঙ্খলা বাহিনীর বিষয় নয়, এর সাথে দেশের সামগ্রিক রাজনৈতিক বাস্তবতা, গণতন্ত্র, সুশাসন, মত প্রকাশের স্বাধীনতা, আইনের শাসন, দুর্নীতি নিয়ন্ত্রণ, নাগরিক নিরাপত্তা সহ অনেক কিছুই জড়িত রয়েছে। মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ সম্ভাব্য সংকট নিরসনে সেখানে লবিস্ট নিয়োগের মাত্রা, পদক্ষেপ গ্রহণের পাশাপাশি আরো অনেক কিছুই করণীয় রয়েছে। দেশের দক্ষ ও অভিজ্ঞ কূটনীতিকদের নিয়ে একটি টিম গঠন করে যুক্তরাষ্ট্রের সাথে দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া যেতে পারে। দেশে দক্ষ অভিজ্ঞ কূটনীতিক আছেন প্রথিতযশা আইনজীবী, যুক্তরাষ্ট্রের সঙ্গে ভালো যোগাযোগ ও সম্পর্ক আছে এমন ব্যক্তিও আছেন, তাদের নিয়ে একটি টিম করে যুক্তরাষ্ট্রে পাঠালে ভালো ফল পাওয়া যাবে বলে পর্যবেক্ষকরা মনে করেন। উল্লেখ্য, ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে মার্কিন প্রতিপক্ষের সাথে প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে বলেও জানা যায়। এ বিষয়ে আগামী কিছুদিনের মধ্যে পররাষ্ট্র মন্ত্রীর ওয়াশিংটন সফরের কথা রয়েছে। আমরা আশা করব সে সফরের দ্বিপাক্ষিক আলোচনা সমস্যা নিরসনে কার্যকর পন্থা বেরিয়ে আসবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বিদেশিরা যাই বলুক না কেন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মানবাধিকার, গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক সমঝোতা ও শান্তিপূর্ণ সহাবস্থানে পরিবেশ নিশ্চিত করতে দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। আমরা আশা করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবেলায় সফল হবেন। অবশেষে রানীর কাছে ক্ষমা চাইল বরিস জনসন সরকার। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডাউনিং স্ট্রিটে একাধিক পার্টি বিতর্ক নিয়ে উত্তপ্ত দেশটির রাজনীতি। বিষয়টি নিয়ে অবশেষে ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথের কাছে ক্ষমা চেয়েছেন বরিস জনসনের সরকার, খবর বিবিসির। রানী দ্বিতীয় এলিজাবেথের স্বামী ও ডিউক অব এডিনবরা প্রিন্স ফিলিপের শেষকৃত্যের আগের সন্ধ্যায় পার্টির আয়োজন করা নিয়ে ব্যাপক সমালোচনা ও বরিসের পদত্যাগের দাবির পর এই ক্ষমা চাওয়া হল। জনসনের কার্যালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেন, গভীরভাবে দুঃখজনক যে এটা জাতীয় শোকের সময় ঘটেছে এবং বরিশের কার্যালয় বাকিংহাম প্রাসাদের কাছে ক্ষমা চেয়েছে। আজ শুক্রবার টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে, 2021 সালের 16 মে বরিস জনসনের কার্যালয়ে তার স্টাফরা পার্টির আয়োজন করে, তাতে অন্তত 30 জন অংশ নিয়েছিলেন। পার্টি ছিল মদ ও নাচের, তাতে ছিলেন না বরিস জনসন। তবে 10 নম্বর ডাউনিং স্ট্রিটের করোনা বিধিনিষেধ ভাঙার জন্য নানান প্রশ্নের মুখে পড়েছেন বরিস। এদিকে গত বুধবার 2022 সালের মে মাসে 10 নভেম্বর ডাউনিং স্ট্রিটে পার্টিতে যোগ দেওয়ার ব্যাপারে স্বীকার করে ক্ষমা চেয়েছেন বরিস জনসন, আমি জনগণের ক্ষোভ বুঝতে পেরেছি। সমাবেশ স্থগিত রাজনৈতিক উদ্দেশ্য বলছে বিএনপি। পূর্ব ঘোষিত জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি স্থগিত করেছে বিএনপি। দলের নেতারা অভিযোগ করেছেন, রাজনৈতিক উদ্দেশ্যে করোনার দোহাই দিয়ে সবকিছু খোলা রেখে সভা সমাবেশ নিষিদ্ধ করেছে সরকার। করোনার নতুন ধরন অমিক্রন বিস্তার লাভ করায় সরকার 11টি নির্দেশনা দিয়ে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সভা সমাবেশ বৃহস্পতিবার থেকে নিষিদ্ধ করেছে। এদিকে চিকিৎসাধীন বেগম জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে জেলা পর্যায়ে চলমান সমাবেশ সরকারের নির্দেশনার পর স্থগিত করেছে বিএনপি। শুক্রবার সকালে গুলশানে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপির স্থায়ী কমিটি এমন সিদ্ধান্ত জানায়। বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের অভিযোগ, দলের কর্মসূচি বানচাল করতে করোনার দোহাই দিয়ে সমাবেশ নিষিদ্ধ করে সরকার। নজরুল ইসলাম বলেন, সরকার আগে থেকে জানতো আমাদের কর্মসূচির কথা, তাই করোনার দোহাই দিয়ে সমাবেশ নিষিদ্ধ করেছে। সরকার খালেদা জিয়াকে চিকিৎসা করাতে চায় না বলে অভিযোগ করেন নজরুল ইসলাম। গত 13 নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর দাবিতে 40টি জেলায় সমাবেশের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গত 8 জানুয়ারি শুরু হওয়া এই কর্মসূচি চলতি মাসের 22 তারিখ পর্যন্ত চলার কথা ছিল। হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতি একপেশে বলেছেন তথ্যমন্ত্রী। বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সর্বশেষ প্রতিবেদনকে একপেশে অগ্রহণযোগ্য ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আখ্যা দিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি বলেছেন, এটি পড়ে মনে হয়েছে বাংলাদেশ থেকে হয়তো কেউ ড্রাফট করে দিয়েছে এবং তারা পরিমার্জিত করে প্রকাশ করেছে মাত্র, এর বেশি কিছু নয়। ডক্টর হাসান আরো বলেন, এ ধরনের সংগঠন থাকা অবশ্যই ভালো, কিন্তু বিভিন্ন দেশের ব্যক্তি বিশেষের কাছ থেকে তথ্য নিয়ে ব্যক্তি বিশেষের স্বার্থ রক্ষা ও রাজনৈতিক উদ্দেশ্য নিজেদেরকে ব্যবহার করা এবং বিবৃতি দেওয়া
সংগঠনকে প্রশ্নবিদ্ধ করে। এক্ষেত্রে সেটি ঘটেছে শুক্রবার রাজধানীর মিন্টো রোডে মন্ত্রীর সরকারি বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, হিউম্যান রাইটস ওয়াচের বিবৃতিটি আমি দেখেছি, এটি কোনোভাবেই বাস্তবসম্মত নয়, এটি একপেশে ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। সেখানে উল্লেখিত নির্দিষ্ট দু তিনটি বিষয় ছাড়া মানবাধিকার নিয়ে তাদের আর কিছু জানা আছে বলে মনে হয় না।